আপনার মূল নীতি জানা রাখেন, যাকাত আপনি যাদেরকে দিবেন, একটাই যে আগামী জুমার ফুল আলোচনা হবে, যাকাত আপনি যাদেরকে দিবেন, আমি আমার উপরকে দিতে পারবো না, আমি আমার নিচেদেরকে দিতে পারবো না। মনে শুধু বুঝলাম না, আমি আমার উপর মানি রইল, আমি আমার আব্বা আম্মা এই দুজনকে দিতে পারবো না, আব্বা আব্বা আছেন দাদার থেকে দাদাকে দিতে পারবো না, আম্মা আছেন নানির থেকে নানিকে দিতে পারবো না, এই উপরে সিলসিলাটার ভেতরে কাউকে আমি যাকাত দিতে পারবো? বুঝছেন কথাটা? বলেন তো, আমি আমার আব্বা আম্মাকে দিতে পারবো না, ওই তাদের আব্বা আম্মাকে আমি দিতে পারবো না, তাদের আব্বা আম্মাকে এই দুইজনের সিলসিলার উপরে যারা গেছে তাদেরকে দেওয়া যাবে না। এবার আসেন, আমার থেকে কারা হয়েছে? আমার থেকে হয়তো ছেলে হয়েছে, হয়তো মেয়ে হয়েছে। ছেলে মেয়ে যেটাই হোক না কেন, এই ছেলেকে দেওয়া যাবে না যাকাত, এই মেয়েকে দেওয়া যাবে না যাকাত। এই ছেলের ঘরে নাতি হয়েছে, একেও দেওয়া যাবে না যাকাত, মেয়ের ঘরে নাতি হয়েছে, একেও দেওয়া যাবে না যাকাত। অর্থাৎ আমার সিলসিলা দিয়া যেইভাবে আমার বংশ জারি হয়েছে, এদেরকে দেওয়া যাবে না। কথা বলছেন? ঠিক আছে, দেওয়া যাবে কারে? আমার ভাইরে দেওয়া যাবে, দেওয়া যাবে কারে? বইনেরে দেওয়া যাবে, দেওয়া যাবে কারে? চাচারে দেওয়া যাবে, দেওয়া যাবে কারে? নানিরে দেওয়া যাবে, চাচিরে দেওয়া যাবে, ফুপুরে দেওয়া যাবে, ফাফারে দেওয়া যাবে, খালারে দেওয়া যাবে, খালুরে দেওয়া যাবে, চাষ্ট ভাই বোনেদেরকে দেওয়া যাবে। হ্যাঁ, অন্য অন্য দাদিদের চাষ্ট দাদা দাদিদেরকে দিতে পারবে, নানা নানিদেরকে দিতে পারবে। মানে নিজের থেকে যা বের হয়েছে তাদের থেকে তারা বের হয়েছে, এদেরকে দেওয়া যাবে না। আমি যাদের থেকে আসছি তারা যাদের থেকে আসছে, তারা যাদের থেকে তাদেরকে দেওয়া যাবে। এটা হলো মূল। এবার যাকাত আপনি দিবেন, মসজিদে কেউ যাকাত দিবেন না, মসজিদে যাকাত দিলে যাকাত আদায় হবে। এইগুলো দিবেন, যারা অভাব অনটনে আছে মুসাফিরে তাদেরকে দিবেন, মাদ্রাসা গুলো দিয়ে দিবেন। দুই নম্বরে ফেতরা, এই ফেতরা গুলো আগে বলছি যে আগে আগে দিয়ে দিবেন। ফেতরার টাকাগুলো অভাব মিসকিনদেরকে দিয়ে দিবেন, মাদ্রাসায় দিয়ে দিবেন। এই মাদ্রাসার ছাত্র অনেক সময় বাইরে খারাপ থাকবে, এদেরকে দিয়ে দিতে পারেন বা মাদ্রাসায় যোগাযোগ করে দিতে পারেন। মোট কথা, এটি মিসকিনদেরকে আপনি যাকাত এবং ফেতরা গুলো দিবেন। মসজিদের কাজে কোনো সময় যাকাত ফেতরা দিলে আপনি দিতে পারবেন, আদায় হবে না। আপনার এই আদায় না হওয়ার কারণ, আপনার সম্পদের ভিতরে আপনি দেখবেন বলে বিভিন্ন প্রকারের ধ্বংস চলে আসবে। কারণ যেহেতু জায়গাটা আপনি দেন নাই, পাক হয় নাই, না পাক জিনিস ধ্বংস হয়ে যাবে, ঠিক না? এই জন্য জায়গাটা খুব সুন্দর মতো দিবেন। আর একটু খেয়াল করবে, জায়গাটা যখন আমি দিব, এরা কিছু কিছু লোক আছে দিয়ে পণ্ডিত মাত্র লোক খুঁজে পায় না। জাকাত কারে দিব? লোক খুঁজে পায় না। কে লোক খুঁজে পাওয়াটা খুব দেখি না তো, সবাই টাকা টাকা সুদে লাগায়, এটা লাগায়, ওটা লাগায়। হ্যাঁ, দেখবেন এর ভিতরে ভিতরে কিছু লোক আছে, সম্ভ্রান্ত পরিবারে ভালো লোক আছে, এরা কিন্তু আসলে খায় দায় ভালো, ওই যে আগে খাইয়েছে ভালো, চলছে ভালো, কিন্তু ঋণে আছে 10 লক্ষ 20 লক্ষ টাকা, কিন্তু টুকটাক কাজ করিয়া চলে যাইতেছে, খাইতেছে। আসলে কিন্তু এদের উপরে জাকাতটা ফরজ, এদের উপরে জাকাত আপনি, এদেরকে জাকাত দাও ভালো, এদেরকে আপনি জাকাত দিবেন। যেহেতু আর 20 লক্ষ টাকা মায়ের এক সময় খাইছে, এখন সে আর্থিক ভাবে খুবই দুর্বল, ওই টাকা টুকা দিয়ে আর ওই ওই জিনিসটাকে আপনি দূর করে দিবেন, মিটিয়ে দিবেন। আপনি পারলে 1 লক্ষ টাকা মিটিয়ে দেন, ভাই তোমার কাছে কে টাকা পাবে, দিলাম 1 লক্ষ টাকা মিটিয়ে, ঠিক আছে না? ইনশাল্লাহ এইভাবে জাকাত গুলো দিবেন। ব্যবহারিত জিনিসে জাকাত হয় না, তো ব্যবহারিত জিনিসে হয়তো স্বর্ণ, আর এই স্বর্ণ জাকাত মিস নাই, এই স্বর্ণ আপনি রূপা এগুলা জাকাত দিতেই হবে।